আসসালামু আলাইকুম বন্ধুরা, নোয়াখালী সিটি থেকে আজ আমরা চলে আসলাম নোয়াখালীতে অবস্থিত মোগল স্থাপত্য বজরা শাহী জামে মসজিদে। আজ আমরা জানার চেষ্টা করব এই মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। নোয়াখালী মসজিদ প্রধান শহর হতে প্রায় 15 কিলোমিটার উত্তরে সোনাইমুড়ি উপজেলার বজরা নামক স্থানে প্রধান সড়কের পশ্চিম পাশে বিখ্যাত এই বজরা শাহী জামে মসজিদটি অবস্থিত। নোয়াখালী সহ সমগ্র বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচারে রয়েছে এর ঐতিহাসিক অবদান। দিল্লির মোগল সম্রাটগণ অবিভক্ত ভারতবর্ষে 300 বছরের অধিককাল রাজত্ব করেন। এই দীর্ঘ সময়কালে মোগল সম্রাটগণ এবং তাদের উচ্চপদস্থ আমলারা বিভিন্ন স্থানে অসংখ্য ইমারত মসজিদ নির্মাণ করেন, যা আজও স্থাপত্য শিল্পে বিরল ও উজ্জ্বল নিদর্শন হিসেবে বিরাজমান। এগুলোর মধ্যে আগ্রার তাজমহল, সেকেন্দ্রা, দেওয়ানে আম, আগ্রার দুর্গ, দিল্লির লাল কেল্লা ও দিল্লি শাহী জামে মসজিদ অন্যতম। দিল্লির বিখ্যাত জামে মসজিদের অনুকরণে মোগল জমিদার আমানুল্লাহ খান 1154 হিজড়ি সাল 1139 বাংলা মোতাবেক 1741 সালে অর্থাৎ প্রায় 300 বছর পূর্বে বজরা শাহী মসজিদ নির্মাণ করেন, যা আজও মোগল স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে আসছে। জমিদার আমানুল্লাহ তার বাড়ির সম্মুখে 30 একর জমির উপর উঁচু পাড়যুক্ত একটি বিশাল দিঘি খনন করেন। এই দিঘির পশ্চিম পাড়ে মনোরম পরিবেশের আকর্ষণীয় তোরণ বিশিষ্ট প্রায় 116 ফুট দৈর্ঘ্য, 74 ফুট প্রস্থ এবং প্রায় 20 ফুট উঁচু 3 গম্বুজ বিশিষ্ট এই ঐতিহাসিক মসজিদখানা নির্মাণ করেন। এই মসজিদকে মজবুত করার জন্য মাটির প্রায় 20 ফুট নিচ থেকে ভিত তৈরি করা হয়। সুদৃশ্য মার্বেল পাথর দ্বারা গম্বুজগুলো সুশোভিত করা হয়। মসজিদে প্রবেশের জন্য রয়েছে 3টি ধনু আকৃতির দরজা। মসজিদের প্রবেশ পথের উপর রয়েছে 1টি গম্বুজ। কেবলা দেওয়ালে 3টি কারুকার্য খচিত মিহরাব আছে। মোগল সম্রাট মোহাম্মদ শাহের বিশেষ অনুরোধে পবিত্র মক্কা শরীফের বাসিন্দা তৎকালীন অন্যতম বুজুর্গ আলেম হযরত মাওলানা শাহ আবু সিদ্দিকী এই ঐতিহাসিক মসজিদের প্রথম ইমাম হিসেবে নিয়োজিত হন। তার বংশধরগণ যোগ্যতা অনুসারে আজও এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে প্রথম ইমাম সাহেবের সপ্তম পুরুষ ইমাম হাসান সিদ্দিকী উক্ত মসজিদের ইমামের দায়িত্ব পালন করে চলেছেন। পুরাতন মসজিদের পাশেই নতুন করে নির্মাণ কাজ চলমান। এটি নির্মাণের উদ্দেশ্য অনেক মানুষ যেন একসাথে নামাজ আদায় করতে পারে। মসজিদের উত্তর পাশে রয়েছে খুবই সুন্দর ও পরিচ্ছন্ন অযুখানা।
যে ইটগুলো দেখতে পাচ্ছেন তা হলো মসজিদটি আধুনিকায়নের পূর্বের রূপ, মানে মসজিদটির টাইলস ও অন্যান্য কাজ করার পূর্বে মসজিদের দেয়ালগুলো পুরাতন ইটের ছিল যা মোগল আমলে নির্মিত। মসজিদে প্রবেশের আগে উপরে খেয়াল করলে দেখবেন কোষ্ঠী পাথরে নির্মিত একটি নেম প্লেট। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? কি নাম আপনার ভাইয়া? আমরা ছবি দেখছিলাম আর কি, আমরা এই পর্যন্ত, কারণ আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এটা শুনে আসতেছি, আমরা তো আর এটা জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 300-350 বছর আগে তো আমরা সঠিক বলতে পারি না। মহিলাদের জন্য না? আচ্ছা আচ্ছা, মহিলাদের জন্য না? এখনো কাজ চলমান আর কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সব আলাদা ইন্ডিভিজুয়াল। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য করা হয়েছে সুবিশাল সুন্দর গাড়ি পার্কিং ব্যবস্থা। জনশ্রুতি রয়েছে যে এই মসজিদে কিছু মানত করলে তাতে শুভ ফল পাওয়া যায়, তাই দেখা যায় যে দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি পাওয়ার আশায় অগণিত মহিলা ও পুরুষ প্রতিদিন এই মসজিদে টাকা পয়সা শিঙে দান করেন। এছাড়া দূর দূরান্ত থেকে মানুষ এসে এই মসজিদে নামাজ আদায় করেন। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এই ঐতিহাসিক মসজিদখানার ঐতিহ্য রক্ষার্থে এবং দুর্লভ নিদর্শন সংরক্ষণের জন্য কাজ করে চলেছে। কিভাবে যাবেন? নোয়াখালী জেলার সদর মসজিদ হতে সোনাইমণিগামী যে কোনো লোকাল বাস সার্ভিস, সিএনজি অটোরিক্সা যোগে বজরা হাসপাতালের সম্মুখে নেমে রিক্সা বা পায়ে হেঁটে 200 গজ পশ্চিমে গেলেই বজরা শাহী জামে মসজিদ।